হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের একটা সিম্পল বিষয় দেখাবো যে কিভাবে জিপ ফাইল তৈরি করা যায় এবং জিপ ফাইল স্ট্যাক করা যায় আর সাথে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করা যায়। সো ফিরছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আজ আপনাদের যা দেখাবো সেটা হলো জিপ ফাইল তৈরি করা, জিপ ফাইল স্ট্যাক করা, পাসওয়ার্ড সেট করা, জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করা। এই সিম্পল জিনিসগুলো আশা করি বেশিরভাগই লোকই জানেন, আর যারা জানেন তা তো ভালো কথা, যারা না জানেন তারা ভিডিওটি দেখতে পারেন। আর এই জিপ ফাইল তৈরি করার জন্য কিছু সফটওয়্যার আছে, যেমন 7-Zip, উইনরার 32-বিট, উইনরার 64-বিট। যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64-বিট তাদের জন্য উইনরার 64-বিট, এবং যাদের যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 32-বিট তাদের জন্য উইনরার 32-বিট। আর এই সফটওয়্যারগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর জাস্ট সিম্পলি ইনস্টল করবেন। আপনাদের যদি অপারেটিং সিস্টেম 64-বিট থাকে তাহলে উইনরার 64-বিট, এবং যদি আপনাদের অপারেটিং সিস্টেম 32-বিট থাকে হয় তাহলে আপনাদের উইনরার 32-বিট ইনস্টল করবেন। জাস্ট সিম্পল একটা প্রসেস, ওইখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন নেক্সট। বেসিক্যালি আমরা যদি কোনো ফাইলস রাখি তাহলে এটা তখন ওই ফাইলগুলো ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থেকে থাকে, কিন্তু আমরা যখন কোনো ফাইলসগুলো জিপ ফাইল আকারে রেখে দিই ভাইরাস ঢুকতে পারে না। জিপ ফাইল করে রেখে দিলে ফাইলসগুলো আপনাদের ইম্পর্টেন্ট ফাইলসগুলো সেফলি থাকে। আমি এখানে চাইতেছি যে এই ফাইলসগুলো জিপ আকারে সেট করার জন্য, সো প্রথমে ফাইলসগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর অ্যাডেড টু অ্যাড চিপ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে দেখুন, এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। আপনার যদি অনেক ইম্পর্টেন্ট ফাইলস থেকে থাকে যেগুলো আপনি চাইতেছেন যে ভাইরাস মুক্ত রাখতে, সাথে প্লাস আপনার সিকিউরিটি সিস্টেম রাখতে চান, তাতে আপনাদের কেউ যদি এই ফাইলসগুলো দেখতে চায় অথবা স্ট্যাক করতে চায় তাহলে তার পাসওয়ার্ড দিতে হবে। এর জন্য আপনি এখানে সেট পাসওয়ার্ডও দিতে পারেন, কোনো পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, যাতে আপনাদের কেউ যদি ফাইলসগুলো দেখতে চায় তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ফাইলসগুলো এক্সট্র্যাক্ট করে নিয়ে তারপর দেখতে হবে। সেই জন্য আপনাদের এখানে পাসওয়ার্ডও দিতে পারেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, আবার রি এন্টার পাসওয়ার্ড করতে হবে, তারপর ওকে ওকে। আর এখন হয়ে গেছে জিপ ফাইল। এখন যদি কেউ এই জিপ ফাইলসটাকে স্ট্যাক করতে চায় তাহলে তার পাসওয়ার্ড দিয়ে স্ট্যাক করতে হবে, এবং প্লাস সো এখানে আমি আবার দেখাই যে কীভাবে স্ট্যাক করতে হবে। সো স্ট্যাক করার জন্য সিম্পললি জিপ ফাইলে রাইট বাটন ক্লিক করার পরে স্ট্যাক, এখানে স্ট্যাকে ক্লিক করার সাথে সাথে এখানে আমি পাসওয়ার্ড সেট করছিলাম বলে এখানে পাসওয়ার্ড চাইতেছে। এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সিম্পলি স্ট্যাক হয়ে গেলো। স্ট্যাক হওয়ার পর এখানে দেখুন যে স্ট্যাক ফাইলগুলো, আমি যে ফাইলগুলো স্ট্যাক করছিলাম সেগুলো এখানে আছে। এভাবে আপনাদের ফাইলসগুলো আপনারা সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং ভাইরাস মুক্ত রাখতে পারবেন এই জিপ ফাইল আকারে, জিপ আকারে তৈরি করে। সো জাস্ট সিম্পল একটা প্রসেস, আশা করি সবাই পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন।